দুদিকে পাহাড়, মাঝখানে আমরা রাস্তা। দেখ কি রৌদ্র, কড়া রৌদ্র। আর সুন্দর আসছিলাম তখন না, মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, হ্যাঁ মানে তাকানো যাচ্ছে না এত কড়া ছাদ না। আমার বান্ধবী ছোটবেলায় আর আমরা একদম ছোটবেলার থেকে ক্লাস ওয়ান থেকে এখনো পর্যন্ত আমরা রয়েছি আছি, দেখা না হলেও ফোনে, হ্যাঁ ফোনে কথাবার্তা হয়। কিন্তু খুব রৌদ্র পড়ছে রে, প্রচন্ড রৌদ্র। চলো আমরা চেঞ্জ করি জায়গাটাকে, এদিকে এদিকে ভালো হবে। প্রায় চার বছর না, প্রায় চার বছর পরে আমার আমাদের দেখা হলো। তাও হতো না, এদিক দিয়ে যাচ্ছিলাম, একটু বাপের বাড়ি যাবো তো ভাবলাম ওর সাথে দেখা করেই যাই। যে শর্টকাট করতে যে অন্ধকারে তাই পড়েছে তাই আসা, তাই তো না আসিস না, তো ফোনে তো আছে, তাও চোখের দেখা আর কি। এই যে একটু দেখে গেলাম, এটাই তো ভালো লাগবে না, সেটাই একটু দেখাতেই অনেক খুশি। ছোটবেলার বন্ধুদের একসাথে পড়া সব, হ্যাঁ সবাইকে হাই কেমন আছিস সবাই, হ্যাঁ সবাই খোঁজ খবর নেয়, খোঁজ খবর তাই দিয়ে দিস আমার কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, এখন করোনা হয়েছিল, এখন সুস্থ আছে। এখন তো এই করোনায় সবাইকে জ্বালাচ্ছে রে, আর ভালো লাগে না। দেখ বাপের বাড়ি আমি কত মাস পরে আসলাম জানিস, যাব আর কি পাঁচ মাস, পাঁচ সামনে থেকে পাঁচ মাস পরে যাই বাবাকে দেখতে, মা বাবাকে দেখে আসি একটু, নাহলে তো না ভালো লাগে না না মন টন, চোখের দেখাতেই অনেক শান্তি না, তাই তোকেও দেখে গেলাম। এবার থেকে যখন এদিক দিয়ে আসবি না শর্টকাট এখানে ঢুকে যাস, শুধু একটু ফোন করে নিস আর কি। তোর বাড়ি না চেঞ্জ হয়ে গেছে, আগে তো এরকম ছিল না, তো আমি বাড়ি তো চিনতে পারতেছিলাম না। খুব সুন্দর বাড়ি বানিয়েছে, সারাদিন এসে বাড়ি দেখবো, আজকে আসছি। চল টাটা, ভালো থাকিস মামি, আজকে বাপের বাড়ি যাবো, যাই টাটা টাটা। আমাদের পুরনো কলোনি না না এই রাস্তাটা চলে আসলাম বাপের বাড়ি, না দেখলেও তো ভালো লাগে না না মনটা।